উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের ডিএম অফিসে কিছু গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন চলছে এবং সম্পূর্ণ অফলাইনে তোমরা আবেদন করতে পারবে আবেদন করতে কোনো ধরনের আবেদন ফিস নেই সো কোন জেলার ক্ষেত্রে নিয়োগ চলছে কিভাবে আবেদন করবে কবে থেকে পোস্টিং হবে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো আজকের ভিডিওতে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি বাজিয়ে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গে ডিএম অফিস থেকে এই অফিসিয়ালি নোটিসটা বেরিয়েছে যেখানে ভিডিওর প্রথমেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে দিচ্ছি এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের প্রিন্ট আউট বার করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক সরাসরি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স ফলো করে এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে নেবে এবং অফিসিয়ালি নোটিশের মধ্যেই অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে এবং সমস্ত যেগুলি তোমাদের চেয়েছে এইগুলি তোমাদের ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে তোমাদের লাস্ট ডেট রয়েছে দুই নভেম্বর বা দোসরা নভেম্বর দু হাজার কুড়ি সালে একটি পেজের একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলি তোমাদের দেখে দিচ্ছি এখানে লাস্ট ডেট তোমাদের অলরেডি বলে দিয়েছি দোসরা নভেম্বর দু হাজার সালে এখানে তোমাদের অবশ্যই দুটো পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি এছাড়াও এখানে কালার তোমাদের পাসপোর্ট সাইজ ছবির সাথে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি অ্যাড্রেসে প্রুফ হিসেবে ভোটার কার্ড আধার কার্ড দিতে পারো বা এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো চেয়েছে যেগুলো সেগুলো তোমাদের দিতে হবে এখানে দেখতে পাচ্ছ একটি লিস্ট দিয়ে দিয়েছে এই লিস্টে যেগুলো বলেছে সেগুলো দিতে হবে অবশ্যই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এইগুলো দিয়ে দিবে অবশ্যই এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে এখানে সাধারণভাবে যেগুলো লাগে সেগুলিই তোমাদের চাইছে যেমন হচ্ছে রেসিডেন্সি প্রুফ এছাড়াও কোয়ালিফিকেশান সার্টিফিকেট এজ সার্টিফিকেট এজ প্রুফ হিসেবে মাধ্যমে অ্যাডমিট কার্ড দিতে পারো এছাড়াও সমস্ত যে ডকুমেন্টগুলো চেয়েছে এখানটা দেখে নেবে দেখে তোমরা অবশ্যই সেগুলো অ্যাটাচ করে নেবে এবং সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে নিতে পারো যদিও এখানে বলেনি তবুও তোমরা এখানে সেলফ অ্যাটেস্টেডটা করে নিতে পারো এখানে তোমাদের লাস্ট ডেট অবশ্যই বলে দিয়েছি লাস্ট ডেট রয়েছে তোমাদের দুসরা নভেম্বর দু হাজার কুড়ি সালে দুসরা নভেম্বর দু হাজার কুড়ি সালের মধ্যে তোমাদের বাই পোস্টে তোমাদের ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এখানে একটি ঠিকানা দিয়েছে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে এই অ্যাপ্লিকেশন বা এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে অবশ্যই তোমরা দেখে নেবে কী কী তোমাদের এখানে কোথায় পাঠাতে হবে এবং কবে লাস্ট ডেট রয়েছে লাস্ট ডেট অলরেডি তোমাদের বলে দিয়েছি তবুও তোমরা এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে এখানে তোমাদের একটি আশি নম্বরের পরীক্ষা হবে যে পরীক্ষায় তোমাদের কোয়ালিফাই করলে তবে তোমাদের এই কাজটি পাবে এখানে তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছে সিলেবাসটা অবশ্যই দেখে নিতে পারো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করেছে সেটি জানিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি এটা কোন জেলার ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলছে এটি হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর পুরো অর্থাৎ দক্ষিণ দিনাজপুর থেকে এই অফিসিয়ালি নোটিশটা আট দশ দু হাজার কুড়ি সালে অর্থাৎ আটই অক্টোবর দু হাজার কুড়ি সালে বেরিয়েছে এখানে তার মেমো নম্বরটা দেখতে পাচ্ছ এখানে এই পোস্ট যেগুলি পোস্টে নিয়োগ করেছে সেগুলি সম্পূর্ণ কিন্তু অস্থায়ী পদে নিয়োগ করেছে অবশ্যই বলে দিয়েছে কন্ট্যাক্ট বেসিক তোমাদের নিয়োগ করেছে এবং শুধুমাত্র বয়স অর্থাৎ শুধুমাত্র ছেলেরা এক্ষেত্রে আবেদন করতে পারবে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে না এখানে তোমাদের হাউস ফাদার পদে নিয়োগ করেছে একটি ভ্যাকান্সি রয়েছে মেলরা আবেদন করতে পারবে শুধুমাত্র একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে সাথে উচ্চ মাধ্যমিকের সাথে তিন বছরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হাউস ফাদারের ওপর এছাড়াও এগারো হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এখানে তোমাদের সীমা একই জানুয়ারি একই অক্টোবর দু হাজার কুড়ি সালে হিসেবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেটটা দিতে পারো এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছে দেখে নেবে উচ্চ মাধ্যমিক এবং সাথে তোমাদের যদি তিন বছরে হাউস ফাদারের এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই এক্ষেত্রে আবেদন করে নিতে পারো এই অফিসিয়ালি নোটিসের লিঙ্ক সরাসরি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা দক্ষিণ দিনাজপুরের অফিসিয়ালি ওয়েবসাইট থেকেও এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে নিতে পারো দক্ষিণ দিনাজপুর পুরের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকেও গিয়ে ডাউনলোড করে নিতে পারো বা সরাসরি এই অফিসিয়ালি নোটিশের ডাউনলোড লিঙ্গ লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো সো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটা শেয়ার করে দেবেন যাতে এক্ষেত্রে সবাই আবেদনটা করতে পারে সো আজকের জন্য এটুকুনি ধন্যবাদ